সাবস্ক্রাইব করুন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেলটিকে আর বেল আইকনে অল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপনার আপনারা সবার আগে পেতে পারেন অনন্ত মেরিট স্কলারশিপ তো বন্ধুরা আপনারা সবাই এই স্কলারশিপের বিষয়ে জানেন যে কিভাবে এই স্কলারশিপে আবেদন করতে হয় এবং কে কে অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপে এবং এই স্কলারশিপের নির্দেশাবলী কি কি আছে কিভাবে প্রার্থী বাছাই করা হবে এই স্কলারশিপে সমস্ত কিছু আপনারা যদি এই বিষয়গুলি না জেনে থাকেন তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্রথমেই সমস্ত ভিডিও লিংক দেওয়া আছে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো এছাড়াও এই ভিডিওটি করার উদ্দেশ্য অনে অনেকেই কমেন্ট বক্সের মাধ্যমে জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে এই স্কলারশিপের জন্য অফলাইনে ফর্মটি ফিল করতে হয় তো সম্পূর্ণ ফর্মটি ফিল করে আপনাদেরকে দেখাবো সমস্ত কিছু আপনারা সাথে থাকুন সমস্ত কিছু আপনাদের আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না আপনাদের সঙ্গে আমি সুমন আপনারা দেখছেন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল চলুন শুরু করি তো অনস্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন অনন্ত মেয়ের স্কলারশিপের জন্য অফলাইনে আবেদনপত্র এখানে কিন্তু পাঁচটি পেজ আছে তো এই পাঁচটি পেজ আপনাদেরকে সম্পূর্ণ কিছু ফিল করে যে কোথায় কিভাবে কি কি লিখবেন সমস্ত কিছু আপনাদেরকে ফিল আপ করে দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি তো এছাড়াও এই ভিডিওর লিংক যে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই পিডিএফ ফাইলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ডেসক্রিপশান বক্স থেকে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তো অনস্ক্রিনে পিডিএফ ফাইলি ফাইলটি যে ফর্মটি এই ফর্মটি আমি ফিল আপ করেছি তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্টের নাম আমি এখানে লিখে দিয়েছি ইন ব্লক লেটারস সমস্ত ফর্মটি কিন্তু বড় হাতের অক্ষরে কিন্তু আপনাকে ফিল করতে হবে তো ডেট অফ বার্থ লিখে দেবেন আপনার ডেট অফ বার্থ এবং স্টুডেন্ট আধার নেম নাম আধার নাম্বার অর্থাৎ আপনার আধার নাম্বার লিখে দেবেন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা সেখানে ইয়েস নো করে দেবেন তো কনট্যাক্ট নাম্বার আপনার পারমানেন্ট হোম ডিটেলস সমস্ত কিছু আপনারা লিখে দেবেন যেভাবে আমি লিখে সমস্ত কিছু লিখে দেবেন তো দেওয়ার পর নিচে পোস্ট অফিস লিখে দেবেন এবং পুলিশ স্টেশন স্টেট লিখবেন ডিস্ট্রিক্ট লিখবেন পিনকোড লিখে দেবেন দেওয়ার পর অ্যাড্রেস ফর ফর অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটি আপনি লিখলেন সেই অ্যাড্রেসটি আরেকবার এখানে লিখে দেবেন আরেকবার তো স্টুডেন্ট টেলিফোন নাম্বার এখানে দিতে হবে না এবং স্টুডেন্ট মোবাইল নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন দেওয়ার পর পরবর্তীতে বলা হয়েছে স্টুডেন্ট ইমেল আইডি তো ইমেল আইডি আপনারা আপনাদের ইমেল আইডি অবশ্যই কিন্তু দিয়ে দেবেন এটি কিন্তু বাধ্যতামূলক তো ডিটেলস অফ ফাদার অথবা গার্জিয়ান আপনার বাবার যে ডিটেলস এখানে ফিল আপ করতে হবে বাবার নাম আপনার বাবার যে অ্যাড্রেস রয়েছে অর্থাৎ একই অ্যাড্রেসে আপনার বাবা আপনি থাকেন কিনা তো এখানে আপনার বাবার অ্যাড্রেস দিয়ে দেবেন এবং পোস্ট অফিস পুলিশ স্টেশন স্টেট ডিস্ট্রিক্ট আপনার বাবা যেখানে থাকে অর্থাৎ একই জায়গা থাকলে একই ডিটেলস আপনারা ফিল আপ করবেন তো পিনকোড নাম্বার দিয়ে দেবেন এবং অকুপেশন অর্থাৎ বাবা কি করে তো এখানে আপনারা ডেলি ওয়েজ আর্নার এখানে দিতে পারেন এবং যদি ফার্মার হয়ে থাকে তো সেক্ষেত্রে ফার্মার দিতে পারেন যেভাবে আমি লিখেছি ঠিক ওইভাবে লিখতে পারেন তো এখানে বাবার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং বাবা যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে দেবেন না থাকলে দিতে হবে না তো ওয়েদার ফ্যামিলি ফাদার গার্জিয়ান ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার বাসিন্দা কিনা সেখানে আপনারা কিন্তু দিয়ে দেবেন ইয়েস তো ফ্যামিলি ডিটেলস এখানে দিয়ে দেবেন টাইপ অফ রেসিডেন্স ওন ডাজ এ ফ্যামিলি পজেস ল্যান্ড অর্থাৎ আপনাদের কোনো জমি আছে কি না সেক্ষেত্রে ইয়েস করে দেবেন না থাকলে নো করবেন এবং কতটা পরিমাণ জমি আছে পাশে এখানে আপনারা লিখে দেবেন যেভাবে আমি লিখেছি তো ডাজ ইউ ফ্যামিলি পজেস টেলিভিশন অর্থাৎ আপনাদের বাড়িতে কি টিভি আছে সেক্ষেত্রে যদি থাকে ইয়েস করবেন না থাকলে নো করবেন ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু সেভ ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ বিশুদ্ধ পানীয় জল আপনারা পান করেন কি না তো সেক্ষেত্রে ইয়েস করবেন এবং না থাকলে না করলে যে এখানে নো করবেন ডু ইউ হ্যাভ এ ডিজেবেল মেম্বার ইন দ্য ফ্যামিলি অর্থাৎ আপনার পরিবারে কোনো ডিজেবেল মেম্বার যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন না থাকলে নো ইফ ইউর ফ্যামিলি বিপিএল অর্থাৎ আপনাদের যে এ ওয়াই কার্ড অর্থাৎ বিপিএলের মধ্যে আপনারা পড়েন কি না সেক্ষেত্রে ইয়েস এবং নো করে দেবেন তো আপনাদের ফ্যামিলি ইনকাম অর্থাৎ ইনকাম ডিটেলস এখানে দিয়ে দেবেন ফাদারের মাদার যদি ইনকাম করে থাকে সেক্ষেত্রে আমি যেভাবে লিখেছি ঠিক এইভাবেই লিখবেন নাম্বার অফ ফ্যামিলি মেম্বার কতজন ফ্যামিলি মেম্বার দিয়ে দেবেন পার্টিকুলার অফ স্কুল অর্থাৎ আপনার স্কুল কোন স্কুল থেকে আপনি পড়াশোনা করেছেন সেই স্কুলের নাম এবং স্কুলের অ্যাড্রেস ডিটেলস সহ অ্যাফিলিয়ে অ্যাফিলিয়েশন বোর্ড অর্থাৎ এই স্কুল থেকে আপনি পাস করেছেন মাধ্যমিক সেই বোর্ডের নাম আপনারা লিখে দেবেন এবং নেম অফ এক্সামিনেশন পাস্ট মেনশন দ্য লাস্ট ক্লাস অর্থাৎ আপনি লাস্ট কোন ক্লাস পাস করেছেন সেটি এখানে লিখে দেবেন তো যেভাবে আমি লিখেছি ঠিক এইভাবে আপনারা লিখবেন আইডি কার্ড আইডি কার্ড নাম্বার লিখে দেবেন এবং ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন কত পার্সেন্টেজ মার্ক মার্কস রয়েছে সেটি লিখে দেবেন এবং কোন সাবজেক্টের ওপর পাশ করেছেন সেটি লিখে দেবেন অর্থাৎ আপনাদের কিন্তু লাস্ট কোয়ালিফিকেশান যেটি আপনি পাস করেছেন সেই ডিটেলস কিন্তু আপনাকে এই জায়গায় দিতে হবে তো দেওয়ার পর নিচে কী বলেছে ক্লাস টেন ডিটেলস অর্থাৎ আপনার মাধ্যমিকের ডিটেলস এখানে আপনার মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের ডিটেলস দেবেন রোল নাম্বার ইয়ার অফ পাসিং এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছেন কোন কোন বিষয়ের ওপর কত পার্সেন্ট মার্কস পেয়েছেন এই ঘরে আপনারা লিখে দেবেন এবং ক্লাস টুয়েলভের ডিটেলসও একইভাবে আপনারা দিয়ে দেবেন হায়ার সেকেন্ডারি স্কুলের নাম রোল নাম্বার ইয়ার অফ পাসিং কত পার্সেন্ট মার্কস পেয়েছেন কোন 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 বিষয়ে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন এবং গ্রেড সমস্ত কিছু দিয়ে দেবেন তো নেম অফ এক্সামিনেশন পাস অর্থাৎ কোন বিষয়ের ওপর আপনারা কলেজ পাস করেছেন কলেজ ডিটেলস তো অনার্স না মেডিকেল না ইঞ্জিনিয়ারিং না পাস সেটি আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর নেম অফ দ্য কলেজ ইয়ার অফ ফার্স্ট ইয়ার ডিটেলস ফার্স্ট ইয়ারের রোল নাম্বার এবং নিচে কী বলেছে ইয়ার অফ পাসিং অর্থাৎ ফার্স্ট ইয়ার এবং আপনারা আপনারা কবে পাস করেছেন সেটি দিয়ে দেবেন কত পার্সেন্ট মার্কস পেয়েছেন এবং কোন সাবজেক্টের ওপর কত পার্সেন্ট মার্কস পেয়েছেন দিয়ে দেবেন সেকেন্ড ইয়ারের ডিটেলস একইভাবে আপনারা ফিল আপ করবেন এবং থার্ড ইয়ার ডিটেলস যদি আপনার না থাকে এবং সেকেন্ড ইয়ার ডিটেলস যদি না থাকে তো সেক্ষেত্রে আপনার দিতে হবে না কোনো অসুবিধা নেই তো এখানে এনি সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট মেড অর্থাৎ অন্য কোনো অ্যাচিভমেন্ট আপনি মেড করেছেন কি না সো তো এখানে যদি থাকে তো ইয়েস করে দেবেন অর্থাৎ লিখে দেবেন কোন অ্যাচিভমেন্ট আপনি মেড করেছেন এবং যদি না থাকে নো করে দেবেন সিম্পলি হোয়াট ইজ ইওর অ্যাম্বিশান ইন লাইফ তো এখানে আপনাদের অ্যাম্বিশন লিখে দেবেন এবং হবিজ দিবেন প্লেইং ফুটবল আমি দিয়েছি তো আপনাদের যেটি খুশি আপনি দিতে পারেন আর ইউ স্কলারশিপ হোল্ডার অফ এনি আদার বাডি অর্থাৎ আপনি কোনো স্কলারশিপ পান কি না তো এক্ষেত্রে আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনারা নোতে ক্লিক করবেন তো এখানে আপনারা নোতে টিক দেবেন এবং পরবর্তীতে কি বলা হয়েছে আপনার এখানে রেফারেন্স নেম এখানে কিন্তু আপনার আদার দ্যান প্যারেন্টস অর্থাৎ বাবা মা ছাড়া আপনার অন্য কোনো যদি আপনার ভাই বোন থেকে থাকে তার ডিটেলস এখানে কিন্তু দিতে হবে তো ভাই থাকলে এখানে ভাই ডিটেলস দেবেন নাম লিখে দেবেন এবং ডিটেলস দেওয়ার পর নিচে ইমেল আইডি দেবেন এবং রিলেশন টু দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এখানে ব্রাদার না সিস্টার সেটি আপনারা দিয়ে দেবেন তো মোবাইল নাম্বার সমস্ত কিছু দেওয়ার পর এখানে কি বলা হচ্ছে ইমেল আইডি দেওয়ার পর রিলেশন টু দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আরেকবার আপনারা দিয়ে দেবেন এবং হাউ ডিড ইউ নো অ্যাবাউট দিস স্কলারশিপ অর্থাৎ এই স্কলারশিপের ব্যাপারে আপনি কোথা থেকে জেনেছেন সেটি আপনাকে দিতে হবে তো অবশ্যই আমি রিকমেন্ড করবো সোশ্যাল মিডিয়া টিক এখানে টিক দেবেন এবং এখানে আপনারা লিখে দেবেন সোশ্যাল মিডিয়া ইউটিউব তো এখানে রিকমেন্ড হিসেবে দিস অ্যাপ্লিকেশন ফর ওয়াজ অপটেন ফর্ম অর্থাৎ এখানে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা আমার নাম লিখে দিতে পারেন এবং আমার চ্যানেলের নাম লিখে দিতে পারেন যেভাবে আমি লিখেছি অবশ্যই এইভাবে লিখে দেবেন তাহলে সুবিধা হবে বিষয়টি এবং নিচে কী বলেছে সিগনেচার অফ স্টুডেন্ট অর্থাৎ আপনার সই করবেন ডেট অফ বার্থ লিখবেন অর্থাৎ ডেট লিখবেন তো লেখার পর নিচে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে অর্থাৎ এ ওয়াই রেশন কার্ড যদি থাকে সেই ডিটেলস আপনার অ্যাটেস্টেড কপি অর্থাৎ সই থাকতে হবে নিচে বলা হয়েছে ইনকাম সার্টিফিকেট প্রধানের থেকে এবং অ্যাটেস্টেড কপি অফ মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি যে আপনাদের মার্কশিটের জেরক্স লাগবে এবং রেশন কার্ডের জেরক্স লাগবে এবং বলা হয়েছে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের জেরক্স কিন্তু লাগবে সব কিন্তু সেলফ অ্যাটেস্টেড এবং আপনার যদি ডিসেবিলিটি কোনো হয়ে থাকে সেক্ষেত্রে ডিসেবিলিটি সার্টিফিকেট না হয়ে থাকলে লাগবে না তো অ্যাটেস্টেড কপি আধার কার্ড অথবা আধার কার্ডের জেরক্স কপি অ্যাটেস্টেড কিন্তু দিতে হবে তো এই সমস্ত ফর্ম কিছু ফিল করতে হবে এবং ফিল করার পর আপনারা নিচে অন স্ক্রিনে যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনাদের এই বিষয়টি এই ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে সমস্ত সহ তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই স্কলারশিপের ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না খুবই তাড়াতাড়ি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী কোনো আপডেট নিয়ে ধন্যবাদ